বন্ধুরা বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজ হচ্ছে সোমবার সোমবার এখন বাজে হচ্ছে 11টা তো 11টা থেকে আমি আজকে আমার এই ব্লগটা স্টার্ট করছি 11টা বেজে গেছে কিন্তু আমাদের চাটা কিছু খাওয়া হয়নি সকালবেলা হাজবেন্ডের ক্লাস ছিল আর আজকে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে ওর দিনটা আর বাইরে যা বৃষ্টি হচ্ছে সেই কারণে আজকে কলেজও যাবে না আর আমাদের বাইরে জলও জমে গেছে কিন্তু বাড়িতে থেকেই অনেক কাজ সেই কারণে এখনও চাটা কিছু ও খায়নি ওর খাওয়ার সময় হয়নি বলে আমারও খাওয়া হয়নি তো এখন একটুখানি ফ্রি এখন একটু চা খাবো তারপরে আবার ওর শুরু হয়ে যাবে কাজ আর এখানে দেখো আমার মেয়েকে ও সকালবেলা বলবো না দেখো ও ঘুম থেকে উঠে বিছানার মধ্যে আলমারি থেকে ছাতাটা বার করলো বাইরে বৃষ্টি হচ্ছে দেখে আলমারি থেকে ছাতাটা বার করেছে দেখো এখন ঘরের মধ্যে ছাতাটা দিয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ও ছাদ দিয়ে জল পড়ছে মাম বলো গুড মর্নিং বলে দাও গুড ইভিনিং কি মা গুড মর্নিং বন্ধুরা দেখেছো আমি মর্নিং বলছি ও ইভিনিং বলছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে মনে হচ্ছে কালকে রাত্রির থেকে আমরা তো রাত্রিবেলা প্রায় দুটোতে ঘুমালাম কিন্তু তখনও তো শুরু হয়নি কখন হয়েছে জানি না হয়তো তারপরে হয়েছে সকালে উঠে দেখছি যে পুরো আমাদের নিচে তলায় জল জমে গেছে আর এখনও এখন বাজে হচ্ছে এই সময় এখন 11টা বাজে এই সময় প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে আর কি বলবো আমাদের তো জল জমেই যায় সেটা তোমরা আশা করি জেনেও গেছো চলো এখন চাটা তাড়াতাড়ি বানাতে যাই দেখো না এত বৃষ্টি হচ্ছে চা বানাতে এলাম দেখো না এত বৃষ্টি হচ্ছে আজকে মনে হচ্ছে লাঞ্চে দাঁড়াও বলছি বসে দিই আগে দেখো যেটা বলছিলাম মনে হচ্ছে আজকে লাঞ্চে একটুখানি খিচুড়ি বানালে সব থেকে বেস্ট হবে কিন্তু খিচুড়ি দেখো না সবই আছে চাল ডাল সবই থাকবে কিন্তু আমার আদাটা নিয়ে সন্দেহ হচ্ছে আদাটা আমার বাইরে তো আর বার করা নেই এবার ফ্রিজে দেখতে হবে ফ্রিজে যদি আদা থাকে তো আজকে খিচুড়িই বানাবো আর দেখো না খিচুড়ি আর ইলিশ মাছ আছে ইলিশ মাছটা করে নেব কিন্তু আমার ইচ্ছে যে আমার সেই কবে থেকে বলে যাচ্ছে যে একটুখানি চিকেন কিমা দিয়ে একটু খিচুড়ি খাবো কিন্তু চিকেনও নেই তাই এমনিই করবো হ্যাঁ কিন্তু একটা মেন সমস্যা ঘরের মধ্যে ডিম নেই এবার ডিম ছাড়া খিচুড়ি তো ভালো লাগে না না খেতে বলো সবজি দিয়ে একটা হয় না সেই শীতকালে খিচুড়ি হয় না সবজি দিয়ে খিচুড়ি হলো ধরো আর কিন্তু তাতে ডিম দিলে বা না দিলে যেমন ফুলকপি দিলে গাজর দিলে বিনস দিলে পালং শাক দেয় অনেকে তা কড়াইশুঁটি দেয় এইসব দিলে দেখো আর এ দিতে লাগে না তোমার ডিম দিতে লাগে না কিন্তু আজকে তো নর্মাল এমনি আলু দিয়ে খিচুড়ি সেটাতে তো ডিম না দিলে হয় না বলো ডিম চিকেন বা মাটন কিছু একটা কিমা টিমা দিলে তো চলো হাজবেন্ডকে জিজ্ঞেস করবো ও যদি খায় ডিম ছাড়া খিচুড়ি তো খিচুড়িই বানাবো কিন্তু এখন ডিম তো আনতে যেতে পারবে না কারণ এই এত নোংরা জল ভেঙে ডিম আমার খিচুড়ি খাওয়ারই তেমন হলে দরকার নেই খাবো না তাও অনেক ভালো কিন্তু এই জল মানে দরকার পড়লে তো দেখো যেতেই হবে তাই না কিন্তু আমি বলছি বিনা মানে এই শুধুমাত্র একটা ডিমের দরকারের জন্য মানে আমি তো অন্তত ওকে পাঠাবো না এখন তো তাহলে চলো দেখি ওকে জিজ্ঞেস করে আর দেখো আমি চা বসিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলো দেখো চায়ের দুধটা বসিয়ে একবার ওই ঘরে গেলাম হ্যাঁ তখনও দুধটা ফোটেনি তো এসে আমি বাইরে থেকে শুয়ে আওয়াজ শুনে আসছি দেখো পরে গ্যাস বন্ধ হয়ে গেছে দুধ পরে গ্যাস বন্ধ হয়ে গেছে দেখো কি অবস্থা নোংরা হয়ে গেল একদম ভালো লাগে না মুখের সামনে দাঁড়িয়ে থাকলে দুধ ফুটবে না জানো আর তুমি চলে যাও দেখবে সঙ্গে সঙ্গে ফুটে গেছে যে কোনো কাজ তুমি পাশে দাঁড়িয়ে করলে দেখবে দেরি হচ্ছে আর তুমি চলে যাবে দেখবে এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যে তুমি সামলাতেই পারলে না দেখো দুধটা পড়ে গ্যাসটা বন্ধ হয়ে গেল মানে এত পড়ে গেছে পুরো গ্যাস নোংরা হয়ে গেছে দেখো দেখবে কি করে আমি তো দেখাইনি এখনো দাঁড়াও দেখো মুছে ফেলেছি কারণ দেখো নতুন গ্যাস পড়ে গেলে একটুখানি মায়া লাগে না দেখো ওই জন্য মুছে দেখো এখানেও পড়ে গেছিলো দেখো মুছে এখানে একটা কাপড় দিয়ে রেখেছি পিছনেও দুধ চলে গেছে দেখো এখানটা শুধু পচা হয়নি এটা বসানো আছে বলে যাই হোক দুধ পড়ে গেছে আর যা হয়েছে বলে যে দুধ পড়া ভালো এই মানে পড়ে গেছে মন না খারাপ করে পজিটিভ রাখি যে দুধ পড়ে যাওয়া ভালো পড়ে গেছে তাই ভালো
চলো। ডিম নেই তাহলে কি খিচুড়ি করবো, বলছে তাহলে করে ফেলো। আর খিচুড়ির সঙ্গে কি করবে, আমি বললাম ওই কয়েকটা ইলিশ মাছ পড়ে আছে, খুব একটা বড়টা নেই, ছোট যে ইলিশ মাছটা ছিল সেটাই আছে, বলছে ঠিক আছে তাহলে ওইটাই করে ফেলো। তো দেখো আমি এখানে জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে, দেখো এখানে হাঁড়িতে এই সবে মাত্র জল বসিয়েছি, এখনো ফোটেনি, সবে বসিয়েছি। আর এখানে দেখো মাছও বার করে রেখেছি, দেখাচ্ছি দাঁড়াও, এখানে দেখো এই মাছটা আছে, এখানে এই কয়েক পিস আছে, এখানে দেখো দু পিস লেজা আছে, আর দু পিস মানে এমনি পেটের দিকের আছে, আর দেখো দুটো ছোট ছোট মাথা আছে, আর দেখো আর এর মধ্যে আছে দুটো বড় বড় মাথা। তো দেখো যা আছে সবেরই একটুখানি মানে ঝাল মতো করে নেবো, আর খিচুড়ি হবে। তো চলো জোগাড়টা করে নিই। এখানে দেখো আমি প্রথমেই খিচুড়ির চাল ডালটা ওখানে ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর দেখো এখানে কড়াতে আমি প্রথমে খিচুড়ির জন্য আলুগুলো ভেজে নিচ্ছি, আলুটা একটু ভেজে লাল লাল করে ভেজে দেখো আমি একবারে এই হাঁড়িতে তুলে দেবো চাল ডালের সঙ্গে সেদ্ধ হওয়ার জন্য। দেখো এখন আমি আলুটা ভেজে নিয়েছি, এবার দেখো আমি খিচুড়ির জন্য মশলাটা করব। তো দেখো কড়া তেলে আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, আর তারপরে দেখো দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো, আর দেখো এবার এটা আমি একটু ভেজে নেব। ভেজে দেখো এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুনটা দেখো না আজকে আমি মানে মানে এতে চপারে চপ করে দিয়ে দিয়েছি, আর বাটিনি, কারণ আমার মিক্সিতে পোস্ত আছে, পোস্তটা ঢেলে তাই আমি আর বাটিনি, ছোট অল্প বলে একবারে দিয়ে দিয়েছি আর কি। তো দেখো এখানে আমি এরপরে দেখো মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমেই দিলাম দেখো হলুদ, এরপরে দিলাম জিরের গুঁড়ো, আর তারপরে দেখো দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো এই তিনটে মশলা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, দেখো এরপর একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো এরপর এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, আর দেখো এখন আমি একটু একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব। এখন দেখো আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল বেরিয়ে এসেছে। তো এবার আমি কি করব বলো তো, এটা হাঁড়িতে চাল ডালটাও আমার সেদ্ধ হয়ে এসেছে, তো দেখো এখন আমি এই মশলাটা চাল ডালের মধ্যে দিয়ে দেব। দেখো এখানে আমি এবার এর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি, তো এবার দেখো এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা একটুখানি কিছুক্ষণ হতে দেব, আর তারপরে দেখো এটা হয়ে মানে এর মধ্যে দেখো একটু নুন দিলাম, দিয়ে দেখো আবার একটু নাড়িয়ে দিলাম, আর দেখো এটা বেশ মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়েছি, আর প্রায় 10-15 মিনিটের মতো মশলাটার সঙ্গে মিক্সড করে নিয়েছি। আর দেখো এখন আমি ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম, আর দেখো পাশের কড়ায় আমি এবার ইলিশ মাছটা ভেজে নেব। তো ইলিশ মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। Thank you.
তো এখানে দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে পুরোপুরি, আর আমি দেখো এর মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে দেব। দেখো আমি গরম মশলাটা দিয়ে দিলাম, এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম। তো দেখো এখানে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, এবার আমি ইলিশ মাছের ঝালটা করলেই আমার লাঞ্চ কমপ্লিট। আর এখানে দেখো আমার ইলিশ মাছটা সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো বাটিতে আমি এইটা কি কি দিলাম বলো তো, এখানে দিয়েছি আমি অল্প একটুখানি টমেটো সস, আর একটু সেজওয়ান সস, আর একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছটার মধ্যে। একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি, খেতে তো ভালোই হয়েছিল, ভালো বলবো না, খুব ভালো হয়েছিল। তো চলো এখানে আমার ইলিশ মাছের ঝালও রেডি, তো আমাদের লাঞ্চ কমপ্লিট। চলো বন্ধুরা আমার লাঞ্চ রেডি, খিচুড়ি আর ইলিশ মাছের ঝাল। ইলিশ মাছের ঝালটা তো দেখলে একটু অন্যরকমভাবে করেছি। আর দেখো বৃষ্টি তো, দেখো আমাদের রাস্তার জলটা ঠিক কোথে দেখো আমাদের বাড়িতে শুরুতে পর্যন্ত ছিল, এখন আমাদের পুরো বাড়িটা কভার করে ফেলেছে, মানে এতটা বৃষ্টি বেড়েছে। দেখো এখন দেখো মেঘ পুরো একদম আকাশটা মেঘলা, বৃষ্টিটা মানে অতটা জোর হচ্ছে না, দেখাই তোমাদের। দেখো এই দেখো দেখতে পাচ্ছ আকাশের কি অবস্থা, এটা আমার রান্নাঘরের জানলা দিয়ে দেখাচ্ছি। দেখো জানলাটা দেখে কিছু মনে করো না, জানলাটা একটুখানি রান্না করতে করতে তেল চিটে হয়ে গেছে, কিছু করার নেই। দেখো মাঝে মাঝে পরিষ্কার করে দিই কিন্তু এই তেল চিটেটা ওঠে না। এখানে দেখো এটা হচ্ছে আমার খিচুড়ি, আর এই দেখো ইলিশ মাছের ঝাল। চলো তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি একবারে রাত্রিবেলা ডিনারে চলে এসেছি, আর আজকে ডিনারে বানাচ্ছি হচ্ছে চাউমিন। আর চাউমিন তোমাদের অনেকবারই দেখিয়েছি তাই এবারে আর দেখালাম না। তো দেখো এখানে চাউমিন আমার রেডি হয়ে গেছে, আর দেখো এটাও আমি ডিম ছাড়াই বানিয়েছি, কারণ ডিম তো ছিল না সকালেই তো বললাম। তো দেখো ভেজ চাউমিন রেডি, আর এখন দেখো আমি এটা ঘরে নিয়ে চলে যাব, আর গিয়ে আমি একবারে প্লেটেও দিয়ে দেবো আর আমরা খেয়েও নেবো। আর এখন বাজে হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে। তো দেখো আমি এখানে চাউমিন দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম শসা কুচি। তো দেখো বন্ধুরা আমার ডিনার রেডি, দেখো চাউমিন, আজকে ডিনারে চাউমিন বানিয়েছি। আর বন্ধুরা এখন বাজে হচ্ছে 11:30, এবার আমরা দেখো ডিনার একদম নিয়ে নিয়েছি হাতে, আর ডিনার করতে করতেই আজকের এই ভিডিওটা এন্ড করবো। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।